নমস্কার, আমি অদিতি, নিউজ নোমাসল্যান্ডে আপনাদের স্বাগত। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। মহিলার ঘরে ঢুকে তাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। মহিলার গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় অভিযুক্ত যুবক, পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। প্রথমে শ্লীলতাহানি এবং পরে টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী, অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, হাবড়া থানার কামারথোবা কেপিএস এলাকার এক মধ্যবয়সী মহিলার সঙ্গে এমন কাণ্ড ঘটেছে। অন্যান্য দিনের মতোই গত ২৫ তারিখ রাতে নিজের ঘরে শুয়েছিলেন ওই মহিলা। সেই সময় পার্থ রায়চৌধুরী নামে প্রতিবেশী এক ব্যক্তি বাড়ির পেছনের দরজা দিয়ে ঘরের ভিতর ঢুকে ওই মহিলা শ্লীলতাহানি করে। এরপর ঘরে থাকা নগদ ৪৮,০০০ টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনার বিবরণ দিয়ে ২৬ ডিসেম্বর হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নিগৃহীতা মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পার্থ রায়চৌধুরীকে কেপিএস এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেবার আবেদন জানিয়ে রবিবার বারাসত আদালতে পাঠানো হয় অভিযুক্তকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। এটিএম কাউন্টারের যন্ত্রাংশ থেকে ব্যাটারি চুরির অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করলো উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার পুলিশ। ধৃতেরা সকলেই নিউ ব্যারাকপুরের বাসিন্দা। ধৃতদের বনগাঁ আদালতে তোলা হয়। এটিএম কাউন্টারের যন্ত্র থেকে ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করলো পুলিশ। উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার ঠাকুরনগর এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরনগর এলাকার একটি বেসরকারি ব্যাংকের এটিএম এর কাউন্টার থেকে ব্যাটারি চুরি করার চেষ্টা করে উত্তর চব্বিশ পরগনা নিউ ব্যারাকপুরের তিন ব্যক্তি। সূত্র মারফত সেই খবর জানতে পেরে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে গাইঘাটা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদে ধৃত তিনজন এটিএম এর ব্যাটারি চুরির চেষ্টা চালিয়েছিল বলে স্বীকার করে, এমনই দাবি পুলিশের। এরপরই তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত তিন ব্যক্তির নাম দেবাশিস সরকার, বিশ্বনাথ ঝালি এবং বাবু রায়। তাদের প্রত্যেকের বাড়ি নিউ ব্যারাকপুর এলাকায়। ধৃতদের রবিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। মুখ্যমন্ত্রীকে খুন করার চক্রান্ত করছে বিজেপি, এমনই চাঞ্চল্যকর মন্তব্য খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। রবিবার হাবড়াতে দলীয় কর্মসূচিতে এসে বিজেপিকে কটাক্ষ তার। মুখ্যমন্ত্রীকে খুন করার ষড়যন্ত্র করছে বিজেপি, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার নিজের বিধানসভা এলাকার হাবড়ার হীরাপোলে দলীয় কর্মসূচিতে এসে জ্যোতিপ্রিয় অভিযোগ করেন, বিজেপি রাজনৈতিকভাবে আমাদের সাথে পেরে উঠতে না পারলে খুন পর্যন্ত করতে পারে। হিংসায় জ্বলছে সবাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করে দাও। মমতা বন্দ্যোপাধ্যায় এরা জানো তো প্রথমে কি করে, এরা ক্যারেক্টার অ্যানালিসিস করে, চরিত্র হনন করে, চরিত্র হনন করে যখন পারবে না তখন এরা হত্যা করে দেয়। এদিন মন্ত্রী আরো বলেন, বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর বিজেপিতে থেকে মতুয়াদের জন্য কিছু করতে পারবে না। শান্তনু ঠাকুরকে তৃণমূলে আমন্ত্রণ জানিয়ে জ্যোতিপ্রিয় বলেন, বিজেপি ধাপ্পাবাজের দল। পাশাপাশি এদিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন মন্ত্রী। আমি সাংসদ শান্তনু ঠাকুরকে বলছি, আপনি বিজেপি থেকে কোনো কাজ করতে পারবেন না, বিজেপি আপনাকে কাজ করতে দেবে না। বিজেপি দলটা প্রবঞ্চকের দল, বিজেপি ধাপ্পাবাজের দল, বিজেপি মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়। এই সমস্ত প্রতিশ্রুতি থেকে আপনি যদি আমাদের সাথে কাজ করতে চান, আমরা আপনাকে স্বাগতম জানাচ্ছি, সুস্বাগতম, যে আসুন আমাদের সাথে কাজ করুন, একসাথে কাজ করবো, এক হাতে হাত মিলিয়ে কাজ করব। যে বাংলার উন্নয়ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, আমরা সবাই যেন একসাথে, যদি মতুয়াদের যদি এক লক্ষ হাত একসাথে উঠে যায় তাহলে সেটা দু লক্ষ হাত হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। অশোকনগরে এক বিজেপি কর্মীর বাড়িতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার ব্যবস্থা করা হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনেক বিজেপি কর্মী সমর্থকরা, খুশি বিজেপি কর্মীরা। দেশীয় খেলনার বিক্রি বাড়ছে। আত্মনির্ভর ভারতের ঘোষণার এক বছরের মধ্যেই দেশের সর্বস্তরের মানুষের মানসিকতায় পরিবর্তন দেখা যাচ্ছে। রবিবার বছরের শেষ মন কি বাত অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে ভাষণে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আপ মে সে বহুত লোক জানতেই হোগে, ইয়ে মার্কেট দিল্লি মে সাইকেল আর খেলনা কে লিয়ে জানা জাতা হয়। পহলে ওহা মহঙ্গে খেলনা কা মতলব ভি ইম্পোর্টেড খেলনে হতা থা, আর সস্তে খেলনে ভি বাহার সে আতে থে। লেকিন অভিনব জি নে চিঠি মে লিখা হ্যায় কি আব ওহা কে কই দোকানদার কাস্টমার্স কো ইয়ে বোল বোল কর টয়েজ বেচ রহে হ্যায় কি আচ্ছে ওয়ালা টয় হ্যায়, ক্যোঁকি
ये भारत में बना है, मेड इन इंडिया है। कस्टमर्स भी इंडिया मेड टॉयज की ही मांग कर रहे हैं। यही तो है ये सोच में कितना बड़ा परिवर्तन। यह तो जीता जागता सबूत है देशवासियों की सोच में कितना बड़ा परिवर्तन आ रहा है। এদিন উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে এক বিজেপি কর্মীর বাড়িতে মন কি বাত অনুষ্ঠান শোনার আয়োজন করে বিজেপি। বহু বিজেপি কর্মী এদিন এই অনুষ্ঠান শুনতে ভিড় জমান ওই কর্মীর বাড়িতে। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনতে পেরে খুশি তারা। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী আমাদের ভারতবাসীকে একটি বার্তা পৌঁছান, ওনার যে মনের অভিব্যক্তি সেই অভিব্যক্তি তিনি ব্যক্ত করেন এবং তার মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিকেরা উদ্বুদ্ধ হয়ে তার কাজে কাজকে অনুসরণ করে প্রত্যেকে আমরা এখানে যারা রয়েছি আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিকেরা তারা উদ্বুদ্ধ হয়ে কাজ করি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে উত্তর চব্বিশ পরগনার বারাসাত কলোনি মোড়ে পথ অবরোধ করল বাম কংগ্রেস সমর্থকরা। প্রায় ৩০ মিনিট ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা। কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে উত্তর চব্বিশ পরগনার বারাসাতে পথ অবরোধ করল বাম কংগ্রেস সমর্থকরা। রবিবার বারাসাতের কলোনি মোড়ে পথ অবরোধে সামিল হন তারা। পশ্চিম খলিকাপুর থেকে কৃষি সরঞ্জাম নিয়ে বিশাল মিছিল কলোনি মোড়ে আসে, সেখানে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রধানমন্ত্রীর পুষ্পুত্তলিকা দাহ করে অবরোধকারীরা। প্রায় ৩০ মিনিট ধরে চলে অবরোধ। অবরোধে স্তব্ধ হয়ে যায় জাতীয় সড়ক। পরে বারাসাত থানার পুলিশ এসে অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। মোদী সরকার আমাদের চাষীদের উপরে কিভাবে অত্যাচার জুলুম চালাচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা এই কৃষি আন্দোলন করছি। ইন্দিরা গান্ধী সেই আন্দোলনটা করেছিল কৃষকদের পক্ষে, শ্যালো মেশিন দিয়েছিল তোমার এই পানির মেশিন, তারপরে জলের যে সব দিয়েছিল মাঠে, তখন গ্রামে কোনো বিদ্যুৎ যায়নি, মাঠে সব বিদ্যুৎ দিয়েছিল সেই ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর আমলে কৃষি আন্দোলন হয়েছিল, দীপ্তিকল দিয়েছিল, মিনি শ্যালো দিয়েছিল, ইন্দিরা গান্ধী করেছিল। সেই আন্দোলনে আমাদের আজকের এত ফসল, এর আগে কিন্তু কোনো কোনো পার্টি করেনি, সে একমাত্র ইন্দিরা গান্ধী করেছিল কৃষি আন্দোলনটা ৭১-৭২ সালে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত। করোনা আবহে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল অশোকনগরের একটি ক্লাব সংগঠন। কেন্দ্রীয় সংস্থা ওএনজিসির সহযোগিতায় ৬০ জন রক্তদাতা ওই শিবিরে রক্তদান করেন। করোনা আবহে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবির অনুষ্ঠিত হল অশোকনগরে। রবিবার অশোকনগরের মৈত্রী সংঘের উদ্যোগে ও কেন্দ্রীয় সংস্থা ওএনজিসির সহযোগিতায় এই রক্তদান শিবির আয়োজন করা হয়। শিবিরে ওএনজিসির ১০ জন কর্মী সহ মোট ৬০ জন বাসিন্দা রক্তদান করেন। বিভিন্ন সময় রক্তের প্রয়োজনে মানুষকে, পেশেন্টকে যখন বা বাড়ির লোককে যখন রক্ত আনতে বলতাম, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কখনো পেতেন কখনো পেতেন না। সেই যে সমস্যাটা আমরা হসপিটালে থেকে যে অনুভব করেছি এটা তো বাইরে থেকে বোঝা সম্ভব নয়। এই জন্য যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে এটা সত্যিই মানে এর ধন্যবাদের কোনো ভাষা নেই। সম্প্রতি অশোকনগরের বাইগাছিতে খনিজ সম্পদের সন্ধান পেয়েছে ওএনজিসি। কিছুদিন আগে অশোকনগরে আসেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তো ফিল্ড থেকে এসেছি রক্ত দিয়ে। আমরা অ্যাকচুয়ালি ক্যাম্পটা এখানে যে লোকাল যে ক্লাব রয়েছে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা অর্গানাইজ করেছে আমাদের ওএনজিসি ম্যানেজমেন্টের সাথে কোলাবোরেশন করে। তো আমরা খুব হ্যাপি অ্যাকচুয়ালি সবাই, মানে এটা অ্যাকচুয়ালি সবার জন্যই অনুপ্রেরণা যে মানে রক্ত দেওয়া, রক্তদান, মহোদান। এলাকায় খনিজ সম্পদের খোঁজ মেলায় কর্মসংস্থানের আশায় বুক বাঁধছেন স্থানীয় যুবকরা। ওএনজিসি কর্মীদের সাথে সম্পর্ক ভালো করতে এদিন যৌথভাবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংস্থার কর্মীরা জানিয়েছেন স্থানীয়দের পাশে থাকবেন তারা। শুধু আমরা রক্তদান শিবির করি না, ওএনজিসি এখানে এসছে বলে তাই নয়, আমরা বিভিন্ন সামাজিকমূলক কাজ করে থাকি প্রত্যেক বছর। এবার ওএনজিসি সহযোগিতা করছে আমাদের, খুব ভালো উদ্যোগ। তারা কথা দিয়েছে যে আমাদের মাঠটাকে আরো ঠিকঠাক করে দেবে, আমরা একটা ফুটবল টুর্নামেন্ট করব পরবর্তীকালে বড়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। করোনার জেরে জানুয়ারি মাসে হচ্ছে না ৪৫তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। গিল্ডের সভায় অনির্দিষ্টকালের জন্য বইমেলা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা হওয়ার তারিখ
27 জানুয়ারি এবং 27 জানুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি 2021 যার ফোকাল থিম কান্ট্রি বাংলাদেশ, এগুলি সবই আমাদের স্থির ছিল। এবং এটাও স্থির ছিল যে যেহেতু বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ, সেই উপলক্ষে বাংলাদেশের এই বই আমাদের আন্তর্জাতিক কলকাতা বইমেলা বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গীকৃত হবে। কিন্তু আপনারা সকলেই জানেন যে কোভিড-19 জন্য পৃথিবী জুড়ে আবার দ্বিতীয় দফার লকডাউন শুরু হয়েছে। আন্তর্জাতিক যারা প্রকাশক পুস্তক বিক্রেতা তারা অংশগ্রহণ করতে পারবেন না, আন্তর্জাতিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারা অংশগ্রহণ করতে পারবেন না, এরকম একটা পরিস্থিতিতে আন্তর্জাতিক কলকাতা বইমেলা আমরা কিছু দিনের জন্য পিছিয়ে দিতে বাধ্য হচ্ছি। আমরা অবশ্যই আশাবাদী আমরা কলকাতা বইমেলা 2021 করব, যেখানে বাংলাদেশ ফোকাল থিম কান্ট্রি হিসেবে থাকবে। কিন্তু এই পরিস্থিতির জন্য কিছুদিন আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই সংবাদ এখনকার মতন এই পর্যন্তই, দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্স ল্যান্ড, স্বচ্ছতা দর্পণ।